নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রচার। এক ইঞ্চি পিছিয়ে নেই কোনো দলই। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ায় অনুষ্ঠিত হল বিজেপির কর্মী সভা। হিঙ্গলগঞ্জ এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট জেলা ইনচার্জ ও রাজ্য সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। হিঙ্গলগঞ্জ এক নম্বর মণ্ডলের সভাপতি পুষ্পেন্দু রায়, সাধারণ সম্পাদক অলিপদ পাইক, হিঙ্গলগঞ্জের কনভেনার অভিজিৎ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোন ভদ্রলোক তৃণমূল দলটা করতে পারে না। এতদিন বাংলার মানুষ জানত তৃণমূল মানে চোর, আজকে বাংলার মানুষ জানে তৃণমূল মানে লম্পট, তৃণমূল মানে ডাকাত। তাই জন্য যাদের এতটুকু গণতান্ত্রিক অধিকার বোধে চেষ্টা আছে তারা কিন্তু অনেকে চুপ করে আছেন, আর বেশিরভাগ মানুষ তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে নরেন্দ্র মোদীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগদান করছেন। আজকে তারই একটা ছোট আমরা নমুনা পেলাম। এবং যখন আমাদের বড় নেতৃত্ব আসে তখন দল বেঁধে সবাই ঝাঁকে ঝাঁকে সারা বাংলা জুড়ে। হিঙ্গলগঞ্জ থেকে সৌরভ দাসের রিপোর্ট, নোবেল বাংলা।